গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি প্রণতি পন্থী পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণী গণিত প্রকাশ। আজকে আমি তোমাদেরকে অধ্যায় তিনের উপপাদ্য 32 করাবো, যে উপপাদ্যটির বক্তব্য হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জায়াটিকে সমদ্বিখণ্ডিত করে। তো দেখো, আমি শুরু করছি। উপপাদ্যটি আরেকবার ভালো করে পড়ো। বলছে ব্যাস নয়, প্রতিটি কথা এখানে গুরুত্বপূর্ণ, প্রতিটি কথা বিবেচনা করে উপপাদ্যের দিকে আমরা এগোব। ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে কি কি করতে হবে সেটা উপপাদ্যের মধ্যেই দেওয়া রয়েছে। যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেই সেই জিনিসগুলোকে আমরা প্রদত্ত লিখি, যেমন বা দেওয়া আছে এমন কিছু লিখে রাখি। মানে উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাদেরকে তিনটে ধাপে উপপাদ্য, মূলত তিনটে ধাপে কমপ্লিট করতে হয়। কখনো কখনো একটা ধাপ বেশি করা লাগে, সেটা হচ্ছে অঙ্কন। তবে সব উপপাদ্যে কিন্তু অঙ্কন করা লাগে না। তাহলে প্রথম ধাপ হয় হচ্ছে প্রদত্ত বা দেওয়া আছে বা ধরি বা মনে করি, এরকম কিছু লিখে আমরা শুরু করি। তোমাদের বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রদত্ত শব্দটা লিখেই দেখি শুরু করা, তাই আমি প্রদত্তই লিখছি। দেখো, যে যে জিনিসগুলো দেওয়া আছে এটা প্রদত্ত, মানে কি কি তথ্য দেওয়া আছে। বলছে ব্যাস, দেখো এখানে আমি কি লিখলাম, প্রদত্ত। দেখা যাচ্ছে প্রদত্ত কি বলছে এখানে, ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে। ব্যাস নয় এরূপ একটি জ্যা, কই সেই জ্যা, জ্যা কাকে বলে? দেখো একটু ভালো করে বোঝাই, জ্যা জিনিসটা কেমন আমি ভেঙে ভেঙে প্রতিটি ধাপ বোঝাবো। হ্যাঁ, যে কোথায় কেন কি বলা হচ্ছে। এই যে যে একটা বৃত্ত, এর ব্যাস হচ্ছে এটা ব্যাস, এটা ব্যাস, এটা ব্যাস, আর এটা যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হয়, কেন্দ্রবিন্দু মানে একদম মাঝখানে যে পয়েন্টটা থাকে, এটা যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হয় তাহলে এই কেন্দ্রবিন্দুর উপর দিয়ে যে দাগটা যাবে সেটাও হচ্ছে জ্যা। কিন্তু এই জ্যাটাকে বৃত্তের ব্যাসও বলা হয়, যে জ্যা, এবং এই জ্যাটাকে সবচেয়ে বড় হয়, বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে এটা। তাহলে যে জ্যা বৃত্তের সবচেয়ে বড় জ্যা এবং বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, সেই জ্যাটাকে আমরা ব্যাস বলে থাকি। তাহলে এখানে দেখো তোমাদেরকে বলছে যে ব্যাস নয়, প্রশ্নে বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে এখানে যেমন বলে দিচ্ছে ব্যাস নয়, এখানে বলছে ব্যাস নয়, অর্থাৎ সেই জ্যাটা নেব যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যাবে। তাহলে আমার এই যে যে এবি একটা জ্যা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। কেন্দ্রবিন্দু কোথায়? ও, কেন্দ্রবিন্দু ছাড়া একটা জায়গা দিয়ে আমি টেনেছি। তাহলে এই কথাটাকে আমি যে এখানে জ্যাটা টানলাম, এই এবি জ্যা, সে কিন্তু ব্যাস নয় এরম একটা জ্যা, এই শব্দটাকে আমার এই এবি জ্যা স্যাটিসফাই করছে। তাহলে আমরা এখানে লিখব যে অকেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা, তাই না? ওখানে যে বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, আমি এবি জ্যাটাকে লিখব অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি। তাহলে লিখে রাখি, দেখো আমরা লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় ব্যাস নয়
এইরূপ এবি যে জ্যাটা টানা হয়েছে সেটি ব্যাস নয় এরূপ কোন জ্যা, এই কথাটাকে কার ও কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তটি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ ওকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হয়েছে, তাই জন্য আমরা লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো একটি জ্যা, এরূপ একটি জ্যা। এবং ওডি হচ্ছে এখানে বলছে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, কেন্দ্র কোথায়, এই যে ও বিন্দু দিয়ে গেছে, ও বিন্দু দিয়ে গেছে বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা লিখব এবি জ্যায়ের উপর ওডি হচ্ছে লম্ব, ও বিন্দু দিয়ে গেছে এই যে ডি বিন্দুতে এসে থেমেছে, তাই ওডি হচ্ছে লম্ব, কেন্দ্র থেকে জ্যায়ের উপর আঁকলে সেটা লম্বই হবে। এখানে লিখব এবং এই যে যে ওডি এখানে কমা দিলাম এবি জ্যায়ের উপর লম্ব হলো ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। আবার বলছি এবি হচ্ছে ব্যাস নয় কারণ এটি কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এরকম একটি জ্যা, সেই জ্যায়ের উপর ওডি হচ্ছে এবি এর উপর লম্ব, সেই জ্যায়ের উপর ওডি একটা লম্ব, তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, এই যে যে হলে পর্যন্ত আমাদের লেখা হয়ে গেছে যে ওডি কেন্দ্র থেকে, ওডি হচ্ছে এবি এর উপর লম্ব আর এবি হচ্ছে ব্যাস নয়, দুটো কথা আমি অনেকবার বললাম প্রদত্তর ঘরে, এই প্রশ্ন দেখে দেখে লেখা যে এবি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি, আমাদের মানে পরিচয় দিয়ে দিয়ে ধরতে হবে, কিন্তু যেহেতু উপপাদ্যটা শুরু করেছি এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা যার উপরে ওডি হচ্ছে লম্ব। এবারে আমরা প্রমাণ করব, মানে কি প্রমাণ করতে বলেছে সেই দিকে এগো। দেখো প্রমাণ করতে হবে বলছে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে ওডি লম্ব দেখতে পাচ্ছ, ওডি লম্ব এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে, মানে এ যদি এর উপরে এসে পড়ে তাহলে এর এই সাইডের অংশ এবং এই সাইডের অংশ সমান হবে, তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের উপপাদ্য প্রমাণ করতে হবে পর্যন্ত প্রশ্ন দেখে দেখে লিখব, কিন্তু আমাদের নামগুলো দিয়ে দিয়ে যেতে হবে। এখানে বলছে দেখো ওই লম্ব, আমরা লিখব ওডি লম্ব জ্যাটিকে, মানে এবি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এখানে লিখে দিই প্রমাণ করতে হবে যে ওডি লম্ব, ওডি লম্ব এবি জ্যাটিকে সমদ্বি খণ্ডিত করে, অর্থাৎ এখানে লিখব এডি সমান সমান এডি সমান সমান ডিবি, অর্থাৎ এখানে লিখব এডি সমান সমান ডিবি হলো। তাহলে প্রদত্ত প্রমাণ করতে হবে দুটো ঘর আমাদের হয়ে গেল। আর একবার বলে দিই, প্রদত্ত বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি, যেমন প্রশ্নে বলেছে ও কেন্দ্র একটা বৃত্তের পরিচয় দিয়ে শুরু করতে হবে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যা, নাম দিতে হবে এবি ব্যাস নয় এরূপ কোনো একটি জ্যা, এবং ওডি বলছে ওডি
বলছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, তাহলে ও ও হচ্ছে কেন্দ্র, সেখান থেকে লম্ব অঙ্কন করলে তার নাম হবে ওডি। ওডি লম্ব এবি যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি ওডি লম্ব, ওডি যে লম্ব এবি এর ওপর, সেটা দেখিয়েছি যে ওডি এবি যায়ের উপর লম্ব। হয়ে গেছে, ছবির সঙ্গে মিলে গেছে সবটুকু কথা। ছবিটা এঁকে নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস নয় এরূপ একটি যা, এবং ও হচ্ছে কেন্দ্রবিন্দু যেখান থেকে ওডি লম্ব টানা হয়েছে এবি বাহুর উপর। এখন ওডি লম্ব এবি জ্যাটিকে প্রমাণ করতে হবে, ওডি লম্ব এই যে লম্ব বাহু এবি জ্যাটিকে সমান দুই ভাগে ভাগ করবে। এখানে ওডি লম্ব, এখানে ওডি লম্ব এইভাবে লিখলেও হবে। এখন আমরা প্রমাণ করব, কি প্রমাণ করব, প্রমাণ তো হয়ে গেছে, সরি, এখন আমরা অঙ্কন করব। দেখো এখানে অঙ্কনের ঘরটা আমাদের করতে হচ্ছে, অঙ্কনটা কিন্তু প্রত্যেকটা উপপাদ্যে থাকে না, কোথায় কি থাকবে তোমাদের একটু মনে রাখতে হবে, নইলে কিন্তু এটা সম্ভব নয়। যে আমি ক্লাস টেনে পড়ি, আমি উপপাদ্য দেখে বুঝে যাব যে এখানে একটু অঙ্কন করলে ভালো হবে, ওটা কিন্তু সম্ভব নয়। তো দেখো অঙ্কনের বেলায় কি করবো আমরা, এখানে ছিল এই পর্যন্ত, এইটুকু কিন্তু ছিল না, বারবার দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এইটুকু কিন্তু ছিল না, শুধু ছিল এবি হচ্ছে একটা ব্যাস নয় এরূপ একটা জ্যা, যার উপরে ও কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছিল, এইটুকু তোমরা উপপাদ্যে দেখতে পাচ্ছিলে, এটা আমরা অঙ্কনের সাহায্যে করেছিলাম, এ পাশটাও অঙ্কনের সাহায্যে যোগ করা হয়েছিল। আমার খুবই ট্যারা ব্যাকা হয়ে গেছে দাগটা, আমি সোজা করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তার মানে এইদিকে ওর সঙ্গে এ বিন্দু যোগ করে দিয়েছি এবং ওর সঙ্গে বি বিন্দু যুক্ত করে দিয়েছি, ওই যেটুকু করেছি ওটাই আমি যদি লিখে দিই তাহলে আমার অঙ্কন হয়ে যাবে। কি লিখবো, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এই দেখো এই এই যে ও বিন্দু আর এ বিন্দু, এই দুটোর মধ্যে সংযোগ রেখা ছিল না, হ্যাঁ ওইটুকুই আমি লিখব যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, যোগ করলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমাদের তিনটে ধাপ হলো, একটা হচ্ছে প্রদত্ত উপপাদ্য করতে গেলে প্রথমে লিখতে হবে প্রদত্ত, এইগুলো কমন ধাপ, কিন্তু এই যে প্রদত্ত প্রমাণ করতে হবে এবং অঙ্কন, এই তিনটে ধাপ তো তোমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকে, প্রদত্ত প্রমাণ করতে হবে এবং অঙ্কন। প্রদত্তর ঘরটা আমি লিখব প্রশ্ন দেখে দেখে, কিন্তু নামগুলো দিয়ে এগোতে হবে, প্রমাণ করতে হবে যেটা সেটা আমরা প্রশ্ন দেখে দেখে করব, অঙ্কনটা একটু মনে রাখতে হবে। এবার আমরা সরাসরি প্রমাণের দিকে এগোবো, এবং এই দুটি ঘর কিন্তু প্রশ্ন দেখে হয়ে যাবে। দেখো আমার এই উপপাদ্যে প্রশ্ন দেখে আমি বারবার মিলিয়ে দিয়েছি, ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি, ও কেন্দ্রীয় বৃত্তের, এবি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং ওডি এই যে ও কেন্দ্রবিন্দু থেকে আঁকা হয়েছে ওডি এবি জ্যায়ের উপর একটা লম্ব, এইটুকু প্রদত্তর ঘরে। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি জ্যাকে, ওডি লম্ব, ওডি লম্ব এবি যাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, মানে এদিকে যে এডি অংশ, এদিকে যে ডিবি অংশ দেখতে পাচ্ছ, ডি থেকে বি মানে ডিবি অংশ, ডি থেকে এ মানে এডি অংশ, এই দুটো অংশ সমান, ওটাই প্রমাণ করতে হবে। ঘরে লেখা আছে এডি সমান ডিবি, এবং অঙ্কনের ঘরে এই দুটো বাহু ছিল না, এই দুটো যোগ করা হয়েছে, সেটাই লেখা হয়েছে যে ও কমা এ এবং ও কমা বি যোগ করা হয়েছে। এবারে আমরা প্রমাণ করব, দেখো আমি প্রমাণটা কত সহজে করে ফেলবো। প্রমাণ করার জন্য দেখো, তোমরা ছবিতে আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছ যে দুই দিকে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই পাশে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না,
না আমরা এই দুটো ত্রিভুজের নাম কি তোমরা একটু বলার চেষ্টা কর দেখো আমার সঙ্গে সঙ্গে। এই যে যে এই পাশে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা তিনটে বিন্দু কি একটা এ ডি এবং ও, এই তিনটে বিন্দু দিয়ে একটা ত্রিভুজের নাম হয়ে যাবে। আমরা লিখবো ত্রিভুজ এ ডি ও এবং ত্রিভুজের নাম ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখলে যথেষ্ট। এই পাশে ত্রিভুজটা তোমরা বলো আমার সঙ্গে যে বি ডি ও, এই যে পাশে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর যে শীর্ষবিন্দুগুলি অর্থাৎ কোনায় কোনায় যে পয়েন্টগুলো রয়েছে বি এখানে ডি এবং এখানে ও, ত্রিভুজ বি ডি ও, ত্রিভুজ বি ডি ও এর মধ্যে দেখো এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে তোমরা ভালো করে খেয়াল রাখো এই দুটো সমান করতে বলেছে, এই দুটো আমরা সমান দেখাবো না, কিন্তু এই যে যে ওটি বাহুটা দিয়ে এই পাশে ত্রিভুজও তৈরি হয়েছে আবার এ পাশে ত্রিভুজও তৈরি হয়েছে, তাহলে প্রতি ক্ষেত্রেই ওটি বাহু দুজনের ক্ষেত্রেই সমান সমান। তাই আমরা লিখবো এখানে প্রথমেই যে ওডি সাধারণ বাহু, যদি একটা বাহু দিয়েই দুটো ত্রিভুজ তৈরি হয় তাহলে ওই বাহুটা দুটো ক্ষেত্রেই সমান। তাই আমরা প্রথমেই লিখব ওডি, আমি এপাশে গিয়ে লিখি তোমাদের দেখতে সুবিধা হবে, ওডি সাধারণ বাহু। এবারে দেখো ও এ এই যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত টানা হয়েছে এই বাহুগুলোকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও হচ্ছে ও বি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, যত কেন্দ্র থেকে যত বাহুই তুমি টানো প্রত্যেকটা ব্যাসার্ধই সমান। তাহলে আমরা লিখব ও এ সমান ও বি, কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ কেন সমান এটা কিন্তু উপপাদ্যে বলে দিতে হয়, শুধু সমান লিখলে হয় না, দুটো বাহু সমান দুটো ত্রিভুজ সমান করার জন্য আমরা তিনটে শর্ত তৈরি করব। এখানে দুটো বাহু সমান পেয়েছি, এবার দেখো উপপাদ্যে বলে দেওয়া ছিল যে এই যে যে ও বিন্দু থেকে তুমি এই জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করেছিলে, লম্ব অঙ্কন করার জন্য এপাশে একটা সমকোণ তৈরি হয়েছে এপাশে একটা সমকোণ তৈরি হয়েছে, তাহলে আমরা এই কোণগুলোর নাম একটু লিখে দিই। দেখো এখানে তোমরা চাইলে এরকম করে দাগ নাম্বারও দিতে পারো, মোটামুটি তিনটে জিনিস সমান দেখাতে হবে। তিন নাম্বারে আমরা বলবো এই যে যে কোণ, এই কোণ দেখানোর সময়ও তিনটে বিন্দুর দরকার হবে, একটা হচ্ছে ও যে কোণটা দেখাবা সেই পয়েন্টটা মাঝখানে রাখবো, ও এবং এ আগে পরে লিখলে অসুবিধা নেই, মাঝখানে আমরা ডি লিখে এপাশে ও এপাশে এ কোণের চিহ্ন, তার মানে ও ডি মানে এই কোণটাকেই বোঝাবে, ও ডি এ সমান সমান। এবারে এই কোণটা বোঝানোর জন্য আমি ডি বিন্দুটাকে মাঝখানে রাখবো, কিন্তু এই সাইডের দুটো বিন্দু দিলে আমি এই দিকের কোণটা পেয়ে যাব, অর্থাৎ ও এবং বি দুই পাশে লিখব, ও মাঝখানে লিখব ডি এবং পরে দেব বি সমান, কেন, কারণ উভয়েই সমকোণ। এখানে কারণটা লিখে দাও, যেহেতু উভয়েই সমকোণ, তিনটে জিনিস আমরা সমান করতে পেরেছি, একটা হচ্ছে সাধারণ বাহু কারণ এই একটা বাহু দিয়ে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে ওই জন্য সাধারণ বাহু বলা হয়, এবং এই দুটো বাহু যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই জন্য ওই দুটো বাহুও সমান, এবং প্রদত্তে বলে দেওয়া আছে যে এই কোণ দুটো হচ্ছে সমকোণ যেহেতু ওডি এ বি এর ওপর লম্ব, তার মানে অবশ্যই কোণগুলো 90 ডিগ্রি, তাই জন্য দুটো কোণ সমান হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি এখন, সুতরাং লিখতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সুতরাং
त्रिभुज ये त्रिभुजर नाम लेखो ए डिओ एटा होच्छे सर्वसम चिन्ह त्रिभुज बीडिओ त्रिभुज बीडिओ सर्वसम हो जावा माने सब दिक दिए समान हो जावा आमादेर प्रमाण करते बोलेछिलो एडी समान डिबी एरा ए दुटोउ समान ताहले सब दिक दिए समान आमादेर उपस्थापन करे लाभ नेई जेटा चेयेछे जे एडी समान डिबी हय किना जेहेतु सर्वसम ताहले हाँ एडी समान डिबी हय सुतरां आमरा लिखब जे सूतरा हमें लिखब AD बाहु समान DB बाहु एखने प्रमाणित प्रमाण हो गए जेटा चेहर एखे त्रिभुजा जे शर्ते समान हलो एक लिखे दी भलो है प्रथम होता बाहू तरह एस साइट প্রথমে হয়েছিল একটা বাহু তার জন্য লিখব সাইড তারপরে আবারও বাহু ছিল তার জন্য লিখব সাইড তারপরে অ্যাঙ্গেল ছিল নিজেরা বুঝে বুঝে যদি করো তাহলে উপপাদ্য মুখস্থ করার কোনো দরকার নেই বইয়ে যেমন আছে তেমনই করতে হবে সেটা নয় নিজের মতো করে উপপাদ্য প্রমাণ করা যায় যুক্তিসঙ্গত কারণ দিয়ে তাহলে যেটা চেয়েছে সেটা আমার প্রমাণ হয়ে গেছে উপপাদ্য প্রমাণিত আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো প্রথম উপপাদ্য করালাম যদি কারো কোথাও বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে প্রশ্ন করো আমি অবশ্যই তোমাদের সামনে তোমাদের উত্তর নিয়ে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত টাটা।